সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জেলা প্রশাসকদের তিন দিন ব্যাপী কর্মকর্তাদের কাছ থেকে কর্মকৌশল নিয়ে প্রধানমন্ত্রী। বলেন সরকার দেশকে উন্নত করতে যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে তা বাস্তবায়নে উদ্ভাবনী ও বাস্তবসম্মত গঠনমূলক পরামর্শ দরকার আর যতই পরিকল্পনা করে এগুলি কার্যকর করার মূল দায়িত্বটা কিন্তু আপনাদের মাঠ পর্যায়ে কাজে আমি আশা করি আমার বিশ্বাস আছে যে এখন আপনাদের মাঝে অনেক উদ্ভাবনী শক্তি আছে সেগুলো আপনারা কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবেন প্রধানমন্ত্রী বলেন বিএনপির মতো ধ্বংসের নীতি অনুসরণ করে না তার সরকার দেশ এখন আত্মমর্যাদাশীল উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন আরও উন্নত করতে যা যা করা দরকার সব করা হচ্ছে এজন্য গণতন্ত্র এবং ক্ষমতার ধারাবাহিকতা প্রয়োজন বলে জানান প্রধানমন্ত্রী চলমান উন্নয়নের গতিধারা যাতে থেমে না থাকে সে ব্যাপারেও সজাগ থাকার আহ্বান জানান তিনি যে দেশের সেবা করা জনগণের সেবা করা এটাই আমাদের কাজ আর সেই আমরা যেটা জনগণের কল্যাণে করতে চাই সেটাকে বাস্তবায়ন এটা আপনারাই মাঠ পর্যায়ে করে থাকেন কাজে যত আন্তরিকতার সাথে কাজ করতে পারবেন দেশকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারব টেন্ডারবাজি চাদাবাজি, সন্ত্রাস জঙ্গিবাদ মাদক ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের কাজ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী এক্ষেত্রে বাধা আসলে প্রয়োজনে সরাসরি তাকে অবহিত করারও নির্দেশ দেন বঙ্গবন্ধু কন্যা বিনা দ্বিধায় আপনারা এই টেন্ডারবাজি পেশি শক্তি সন্ত্রাস মাদক এগুলি নির্মূল করবেন এখানে কে কোন দল করে কে কি করে ওগুলি দেখার কোনো দরকার নাই যদি কেউ বাধা দেয় আমি এটুকু আপনাদের অনুমতি দিতে পারি আমি সরকার সরকার প্রধানই হতে পারি কিন্তু আমি কিন্তু জাতির পিতার কর্ণে এটাও মনে রাখতে হবে আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারবেন বা আমার অফিসে যোগাযোগ করতে পারবেন যেখানে যদি কোথাও বাধা আসে সেখানে আমরা সেটা দেখব দেশের সুষম উন্নয়ন বিশেষ করে গ্রামের মানুষও যাতে সব নাগরিক সুযোগ সুবিধা পায় সেজন্য পরিকল্পনা প্রণয়নে জেলা প্রশাসকদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী মাঠ পর্যায় পর্যন্ত সম্প্রসারণ করা হয়েছে মামুন রশিদ একুশে টেলিভিশন ঢাকা